ক্ষতি হয়ে গেল, সব খাবার পড়ে গেল, কত কিছু নষ্ট হয়ে গেল বলতো। টাটা, মুখ থুবড়ে পড়ে গেলে তো, লেগেছে মা, কেটে কুটে যায়নি তো? তোর অনেকটা কেটে গেছে না রে দিদি, দাঁড়া আমি ওড়নার কোনটা ছিঁড়ে তোকে বেঁধে দিই। লাগবে না, বাড়ি গিয়ে করে দিস। আরে তুই এই কাঁটা নিয়ে কি করে সাইকেল চালাতে পারবি? আমি পারবো। দেখো তো গাড়িতে ফার্স্ট এড আছে না? ইয়েস স্যার। সাইকেলটা গড়াতে পারলে সেটাকে সাইকেল চালানো বলে না, রাস্তায় দেখে শুনে অন্যের ঘাড়ে না পড়ে সাইকেল চালাতে পারলে তবেই সেটাকে প্রপারলি সাইকেল চালানো বলে। মেয়েটা তো হাতটা কেটে গেছে অনেকখানি, তুমি আবার তার মধ্যে। তুমি গাড়িতে উঠে বসো। আচ্ছা বাবা, আমি আর কিচ্ছু বলবো না। শুনুন, আমি সেই ক্লাস ফোর থেকে সাইকেল চালাচ্ছি, এখন বারো ক্লাস দিয়ে দিয়েছি। আমরা ভালোই সাইকেল চালাই, ওই বাইকগুলোই তো এমন ভাবে। থামো, বাজে কথা বলো না স্যার। সাইকেলটা নিয়ে দাঁড়াও। কি? জলের বোতলটা বার করে দাও। কেন রক্তটা মুছে না? রুমালটা জলে ভিজিয়ে রক্তটা ভালো করে মুছে না, আর বডিগার্ড যে ওষুধটা নিয়ে এলো ওটা লাগিয়ে দাও। না বুঝতে পারছিল না তো, একটু বুঝিয়ে দিলাম। লাগবে না, বাড়ি গিয়ে লাগিয়ে নেব। দাঁড়াও, আমার হাতে বেশি সময় নেই, যেটা বলছি সেটা করো। জুতো মেরে গরুদান করতে হবে। আমার এত টাকা জিনিস নষ্ট করে দিয়ে আবার দাও। অচেনা অজানা মানুষকে কেমন সেবা করছি দেখো। কি ব্যাপার, আমি তো বলেছিলাম আমার স্কট লাগবে না। স্যার আমরা লোকাল থানার, আপনার বাংলা পর্যন্ত যাওয়ার পারমিশন আছে স্যার। আপনি তো নতুন, তাই কন্ট্রোল থেকে বলা হয়েছে আপনাকে বাংলা পর্যন্ত পৌঁছে দিতে। কি হয়েছে স্যার? অ্যাক্সিডেন্ট? কি জাহ্নবী, কি হয়েছে তোমার? পড়ে গেছিলাম। ভুলভাল সাইকেল চালাচ্ছিল, এগুলো আপনারা দেখতে পারেন না? এটা তো ডেঞ্জারাস, বাপমা একটা সাইকেল কিনে দিল, আপনি সাইকেল নিয়ে বেরিয়ে পড়লো, আরো মেজর কিছু হয়ে যেতে পারতো। ডিসিপ্লিন নেই, আপনারা সিরিয়াসলি দেখুন এগুলো। চল ওষুধ দিয়ে আসো তো। স্যার এটা নিয়ে যেতে বললেন। লাগবে না, না নিলে স্যার আমায় বকবেন। আমরা তো আর কিনতে বলিনি। নিলেন না স্যার? স্যার আমরা আগে যাই স্যার। আপনি তো ওদের চেনেন ভাবলেন, ওষুধটা দিতে চাইলাম রিফিউজ করে দিল, অসভ্য। এটিকেটস জানে না।
স্যার জাহ্নবীর লেখাপড়া খুব ভালো স্যার, মাধ্যমিকে ডিস্ট্রিক্টে ফার্স্ট হয়েছিল। হ্যাঁ তো সেসব শুনে আমি কি করব, অতটা সব কথা বলে তো কিছুই জানে না। মানুষের সাথে একটু ভালো ব্যবহার করতে পারেন, খুব টান। আমাদের সাথে কি ব্যবহারটাই না করলো বল, আর আমাদেরকে বলছে আমরা নাকি ডিসিপ্লিন জানি না। হ্যাঁ আবার ওষুধ কিনা দয়া দেখাতে এসেছে। তুমি কি শুধু চা খেয়ে যাবে নাকি? আরে এই তো আমি বাজার থেকে ঘুরে এলুম, বড় মা বড় বাবু সমস্ত একে একে করে আমাকে ফোন করে সমস্ত জানতে চাইলেন যে আমরা কি খাচ্ছি না খাচ্ছি, কালকে রাত্রিতে কি খাওয়া হয়েছিল। তবে হ্যাঁ বুঝলে, ওই হোটেল থেকে যে খাবার এনে মানে রুটি আর মাংস এনে যে আমরা খেলাম সেটা আর বলিনি, বড় মা শুনলে পড়ে না ভীষণ রেগে যেতেন। চাটা কি দিতে পারবেন? আমি বাইরে খেয়ে নেবো। এই দেখো ছোট ছেলে, আমি এক্ষুনি যাচ্ছি, এই গেলুম আর এলুম। স্যার আপনার সাথে একজন দেখা করতে এসেছে। দেখো আসুন। স্যার আমি অনিমেষ সেন, আপনার সাথে ফোনে কথা হয়েছিল। নমস্কার, আমি আপনার পিএসএল। হ্যাঁ তার একটু পরেই তো অফিসে যাচ্ছিলাম, ওখানেই দেখা হয়ে যেত। স্যার আপনার রান্নার জন্য একজনকে নিয়ে এসেছিলাম, যদি একটু কথা বলে নিতেন। ওই যে আপনার সাথে রান্নার ব্যাপারে কথা হলো কাল। ও হ্যাঁ ডাকুন, আসুন আসুন ভেতরে আসুন। নমস্কার স্যার। নমস্কার, আমার নাম গোবিন্দ ঘোষ, আমার বোন রাই। আপনাদের মধ্যে রান্না কে করবে? স্যার আমার বোনই করবে। ও বাবা এত লো, উনি রান্না করবেন, ওনার সঙ্গে একটু কথা বলে নিন। আপনার চা খাবেন? না স্যার, আপনি অফিসে আসুন, আমি অফিসে চলে যাই। তা কত টাকা নেবে? এই তো আমাদের মাত্র দুটো লোকের রান্না। স্যার ওই যেমন মনে হয় দিয়ে দেবেন স্যার, তবে আজকালকার দিন তো বুঝতেই পারছেন, 6-7 হাজার টাকা হলে একটু ভালো হয় স্যার। ওর আবার ওর স্বামী ওকে দেখে না স্যার, মানে কোনো যোগাযোগ নেই আর কি। আমার কাছেই থাকে, ওর একটা মেয়ে আছে, মেয়েটা লেখাপড়া করে। স্যার আমার একা মানুষের রোজগার আমি আর পেরে উঠছি না, তা না হলে বোনকে বাইরে কাজে পাঠাতাম না স্যার। কখন আসতে হবে বলে দাও ওনাকে, আর টাকা পয়সা নিয়ে কিছু আর কথা না, চলি। ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ স্যার, আপনি আমাদের মা বাপ স্যার। তাহলে আজ থেকেই কাজ শুরু করতে পারি? আহা ওসব কথা উনি কি বলবেন, ওসব কথা বলার জন্য তো আমি আছি। উনি এখন অফিসে বেরোচ্ছেন, ওনাকে শুধু শুধু পথ আটকে যাও 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 এখন যাও।
আপনি আস্তে এই জয়েন করতে পারেন। আরে তুমি চলে যাচ্ছ নাকি ও সর্দাদা বাবু? আরে জল খাবারটা কি হবে? ওই দেখো যত মেজাজ আমার ওপর, ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছি কি না, লোকের কাছে সে স্যার হতে পারে কিন্তু আমার তাতে কি, আমার কাছে তো সে ছোট ছেলে। বলছিলাম যে ওই স্যার খুব রাগি না? ওসব বাইরের লোকের জন্য, আমার কাছে ওর রাগের কোনো দাম নেই, উল্টে আমি তো শাসনে রাখি। হ্যাঁ বাইরে এইরূপ কিন্তু মনে মনে খুব ভয় পায় আমাকে। তাহলে আজ আমি আসি? হ্যাঁ হ্যাঁ তুমি এসো, তুমি এসো, আমি দিদিকে কাজ কাজ বুঝিয়ে দিই, মানুষটা না খেয়ে চলে গেল গো। বলছিলাম মানে স্যারের অফিস তো এখান থেকে ওই দু পা হাঁটলেই, খাবার বানানো হয়ে গেলে তুমি গিয়ে পৌঁছে দিয়ে আসো না? আমি তো এখানে নতুন, চিনি না তো কিছু। আমি চিনি, আমি আপনাকে দেখিয়ে দেবো। ও তাহলে তো মিটেই গেল, আর কোনো চিন্তাই নেই। কিন্তু আমি তোমাকে দিদি বলে ডেকেছি, সম্পর্কে আমি তোমার ভাই হলুম, ভাইকে বুঝি কেউ আপনি আজ্ঞে করে দিদি। আচ্ছা আমি আসি রে বোন। তোর তো আবার রাতের রান্না সেরে সব কাজ সেরে উঠতে উঠতে সন্ধে করে যাবে, আমি সন্ধ্যেবেলা নিতে আসবো কোন, কেমন? না না আমি চলে যেতে পারবো, তুমি এসো দাদা। আচ্ছা আসি। হ্যাঁ হ্যাঁ এসো। এবার চলো দেখিনি দিদি, ভাই বোনে গল্প করতে করতে ঝপাঝপ করে কাজগুলো সেরে ফেলি। এস এস এখন ভেতরে যাওয়া যাবে না। ভেতরে যাওয়া যাবে না? আমি ভেতরে যাব, আমার মা ভেতরে আছে, আমি দেখা করতে যাব। ভেতরে যাওয়া যাবে না মানেটা কি? স্যার এখন বাড়িতে নেই, স্যারের পারমিশন ছাড়া আমরা বাড়িতে ঢুকতে দিতে পারবো না। আমার মা ভেতরে আছে, আমি মায়ের সাথে দেখা করতে যাব, যেতে দেবেন না মানেটা কি? মামদাবাজি নাকি? আমি এখানকারই মেয়ে, আমি এখানেই থাকি, আপনারা কোথা থেকে এসেছেন? আমরা যেখান থেকেই আসি না কেন, অত কথার তো দরকার নেই, আমাদের ইনস্ট্রাকশন নেই। ইনস্ট্রাকশন? ইনস্ট্রাকশন আমি তৈরি করে নেব, ছাড়ো তো। না না স্যারের পারমিশন আগে নিয়ে আসুন, ঢোকা যাবে না। না মানেটা কি? আমি ভেতরে যাবই, আমার মা এখানে আছে, আমার মা ডেকে পাঠিয়েছে, মায়ের কাজ আছে আমার সাথে। যাও যাও গিয়ে দেখে এসো, আমার মা আজকে থেকে এখানে রান্নার কাজ শুরু করেছে, ভেতরে আছে কিনা যাও জেনে এসো। আমরা কিছু জানাতে পারবো না, যখন স্যার থাকবে তখন পারমিশন নিয়ে এসো, তাছাড়া তোমার এখানে নাম লেখানো নেই। আর যাদের যাদের নাম আছে তাদেরই আমরা ঢুকতে দিতে পারবো, আপনার এখানে নাম লেখা নেই, আপনাকে আমরা ঢুকতে দিতে পারবো না। খাতাতে নাম তো, কই খাতাটা দাও, আমি এক্ষুনি লিখে দিচ্ছি নাম, ব্যাস তাহলেই তো হবে। ওরকম ভাবে লিখলে তো হবে না, আগে থেকে নাম দিতে হবে, স্যার যদি পারমিশন দেন তাহলেই ভেতরে ঢোকার পারমিশন হবে। যাও এখন যাও তো, শুধু শুধু ঝামেলা করো না। না যেতে দেবেন না মানেটা কি? আমাকে তো ভেতরে যেতে হবে। না এরকম অসভ্যতা প্লিজ করবেন না, আমাকে ভেতরে যেতে দিন, সরুন এখান থেকে। না একদম হবে না। আরে সরুন, আমাকে ভেতরে যেতে হবে। বলা আছে যাও গিয়ে ফাইলটা নিয়ে। এস স্যার। স্যার আপনার বাংলোর সামনে একটা ঝামেলা হচ্ছে মনে হচ্ছে। আরে সরুন, আমাকে তো ভেতরে যেতে হবে, কি হচ্ছে নাকি এগুলো? আমি তখন থেকে এখানে দাঁড়িয়ে আছি, আরে আমাকে ভেতরে যেতে তো দিন। না না আমরা এখন ঢুকতে দিতে পারবো না। ঢুকতে দেবেন না মানে কি? আমি ভেতরে যাবো। আমরা পারবো না ঢুকতে দিতে, স্যার যতক্ষণ না আসবে আমরা ঢুকতে দিতে পারবো না আপনাকে। এটা কি ধরনের অসভ্যতা হচ্ছে, আমাকে বাইরে দাঁড় করিয়ে রেখেছেন? কি আবার হবে, আমাকে ঢুকতেই দিচ্ছে না। তুমি এখানে কি চাই? আপনি এখানে, আপনারই বা কি চাই এখানে? জাহ্নবী উনি তো স্যার, এই বাংলোটা তো ওনারই, উনি তো এসেছেন কাল নতুন। ও এখানে কি চাই? আমার মা এখানে আছে। মা এখানে আছে মানে কে তোমার মা? আমার মা রায়, আমার মায়ের নাম রায় চ্যাটার্জি, উনি আজকে থেকে এই বাংলোতে কাজে লেগেছে, আমি মার সাথে দেখা করতে এসেছি। ওকে ভেতরে যেতে দাও। ওকে স্যার। এখন কি হলো? হ্যাঁ সে আধ ঘন্টা ধরে আমাকে এখানে দাঁড় করিয়ে রেখেছো, আমার সময়ের কি কোনো দাম নেই নাকি? ঠিক আছে এবার চুপ করো জাহ্নবী। চুপ কেন করবো? কেউ কারোর বাড়িতে গেলে এভাবে ব্যবহার করতে হয়?
দরজা দিয়ে খাট ধাক্কা দিয়ে বের করে দিতে হয় নাকি? এটা কোন দেশের ভদ্রতা? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আরে এরা তো কিছুই জানে না, কিছু শেখান, কিছু সুশিক্ষা দিন এদের। আমি চোর না ডাকাত কি মনে হয় আমাকে দেখে? তখন থেকে বলছি ভেতরে যাবো ভেতরে যাবো, কিছুতেই যেতে দিল না, ছাড়লই না, কিছুতেই ভেতরে ঢুকতে দিল না। আমি তো মার সাথে দেখা করতে যাবো নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার চুপ। কেন চুপ করবো? আমাকে যদি কেউ অপমান করে আমি মুখ বন্ধ করে সহ্য করি না। কিন্তু আপনিই বলুন, আপনি যদি আমার বাড়িতে যেতেন আর আমি দরজা থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতাম আপনাদের ভালো লাগতো? না, আপনারা তো তখন থেকে সেটাই করে যাচ্ছেন আমার সাথে। ঠিক আছে এবার যাও প্লিজ। সরো গাম পাসাপা গাগাম পাসাপা মামা গাসাপা। মেয়েটা শুধু বাচাল নয়, অত্যন্ত অসভ্য। না স্যার, মেয়েটা আমাদের এলাকার অ্যাসেট স্যার। হ্যাঁ থামুন থামুন, আপনার অ্যাসেটের নমুনা আমার দেখা হয়ে গেছে। তুই ঝগড়া করেছিস? তোকে আমি কত দিন বুঝিয়েছি লঘুগুরু জ্ঞান করতে হয় মা, তিনি কত বড় মানুষ, তার সঙ্গে তুই ঝগড়া করলি জানু? তাহলে তো কি করবো মা, আমাকে যদি বাড়িতে ঢুকতে না দেয়? আর তুমিই তো আমাকে ডেকেছিলে, তাই তো আমি এসেছি, এমনি এমনি তো আসিনি। তুমি তো বললে একটা কি কাজ আছে, তারপরে দরজায় যদি আধ ঘন্টা ধরে কেউ দাঁড় করিয়ে রাখে তাহলে কার রাগ হবে না তুমি বলো তো? আমি তো বলে দিয়েছি আপনি যদি আমাদের বাড়িতে যেতেন আর আমরা দরজা থেকে যদি ঘাট ধাক্কা দিয়ে বার করে দিতাম তাহলে আপনার কেমন লাগতো? কেউ কারোর বাড়িতে গেলে এরকম করতে আছে? বলে দিয়েছি আমি। আজকে আমার কাজটা যাবে মনে হচ্ছে, তোকে নিয়ে আমার কোনো শান্তি হলো না। এটাই তুই চেয়েছিলি তো, যে আমার কাজটা চলে যাক? মা তুমি কেন এরকম করছো? আজ আসুক ছোট ছেলে, ছোট ছেলেকে বলবো ওই ব্যাটাদের এত বড় ক্ষমতা কে দিয়েছে? বাড়িতে লোকজন আসবে না, লোকজনের জন্য সবসময় অনুমতি নিতে হবে, কোন দিন তো আমাকে ওরা বলে দেবে যে তুমিও আর ঢুকবে না। না 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 না, এ আমি মানবো না কিছুতেই। আজ ছোট ছেলে এলে এর একটা ফসলা হবে। দাদা তুমি কিন্তু ওকে একদম মাথায় তুলবে না, এই বলে দিলাম। এমনিতেই যা সর্বনাশ করে ফেলেছে তার আর কোনো চারা নেই। আমি কি সর্বনাশ করেছি? আমি তো সত্যি কথাই বলেছি, আর ওই লোকটাই তো আমাকে বললো ভেতরে ঢুকতে। ওই লোকটা তো কি বলবো, স্যার বলবে, স্যার, সবাই স্যার বলছে। উনি আমাদের সবার গার্জেন হয়ে এসেছেন এখানে। আর তুমি লেখাপড়া শিখেছো এইটুকুনি বোঝো না? আচ্ছা বাবা ঠিক আছে, স্যার স্যার, ওই স্যারই তো আমাকে ভেতরে ঢুকতে বললো, তাই তো আমি ভেতরে ঢুকলাম। আমার সঙ্গে তো কালই দেখা হয়েছিল। এই কথাটাই তো বলবো বলবো করে তোমার মাকে বলার সুযোগ পাচ্ছিলাম না। তোমার মা এমন সব গোয়েন্দার মতো প্রশ্ন করতে শুরু করেছে। কাল তো ওই মেয়ের অ্যাক্সিডেন্ট হলো, আমাদের গাড়িতেই তো পড়লো হুমড়িকে সাইকেল নিয়ে। আরে ছোটদারবাবুর বাইরেটাই ওই রকম, নিজেই ওষুধ দিয়ে তোমার মেয়েকে ব্যান্ডেজ বেঁধে দিল। তো মেয়ে কি কথা শোনে? ওষুধটা তো তাকে কতবার নিয়ে যেতে বললো, নিলই না, ওই বডিগার্ডকে দিয়ে ওষুধ পাঠালো, মেয়ে ফেরত দিয়ে দিল। আমার এত টাকার জিনিস নষ্ট করে ওষুধ কিনে দিতে এসেছে। চুপ করবি তুই? চুপ কর। তা বলবো না কেন? ওই পিঠে ঘুগনি অত মালপোয়া সব রাস্তায় পড়ে গেল, মানুষে খেতে পেলো না, ওই কুকুর বিড়ালে খেলো। এর থেকে যদি হোমের বাচ্চাদেরকে দিতাম ওরা দুটো খেয়ে বাঁচতো, তাও হলো না, বিক্রিও হলো না, সব নষ্ট হয়ে গেল। জানো তো মামু, আমি ভেবেছিলাম বাড়িতে নিয়ে গিয়ে কিছু খাবার রেখে আর বাকিটা হোমের বাচ্চাদেরকে দেব, সব রাস্তায় বিসর্জন গেল। না, এই মেয়েকে নিয়ে আর কিছু করার নেই। এখন তোমাকে যে কাজের জন্য ডাকা হয়েছে সেই কাজখানা করে ফেলো দেখি, আমরা দেখি তুমি কেমন পারো। কি কাজের জন্য ডেকেছো তাই তো জানি না। এখন তো পরীক্ষা হয়ে গেছে, রেজাল্টও বেরোয়নি, দিন রাত এদিক সেদিক করে বেড়াচ্ছ, আর আমি বাড়ি নেই, আরও পোয়া বাড়ো। কোথায় আমি সারাদিন এদিক সেদিক করে বেড়াচ্ছি? তোমাদের ওই স্যারের জন্যই তো আমাকে দিন রাত খাটতে হচ্ছে। স্যারের জন্য খাটতে হচ্ছে? কিরকম তা হচ্ছে না? উনি ওই হোমে হোমে যাবেন হোম ভিজিট করতে, সেখানে একটা প্রোগ্রাম হবে ওনাকে সংবর্ধনা দেওয়ার জন্য। আমি তো আগে জানতাম না যে এটাই উনি, সেই জন্যে তো দিন রাত আমাকে কাজ করতে হচ্ছে ওদের পেছনে। আর এই সপ্তাহে আমার রেজাল্ট বেরোবে, যে কোনো দিন বেরিয়ে যেতে পারে,
রেজাল্ট বেরোনোর পর থোড়ি টাইম পাবো। তা সেই সম্বর্ধনা সভায় আমরা সকলে যেতে পারবো তো? সেটা না, তুমি তোমার ওই স্যারকে জিজ্ঞেস করে নিও। হ্যাঁ, আরে বাবা, ছোট ছেলে আমার স্যার হতে যাবে কেন? যাক, সে সকলের স্যার, আমি তো বাড়ির লোক। আমি তাকে ওই ছোটবেলা থেকে মানে কোলে পিঠে করে মানুষ করেছি। আমি হলাম গিয়ে বাঘমারা গদাই। সে কি আজকে বাঘমারা গদাই? সে গল্প তোমাকে পরে বলবো। এখন আমার নাম তো বাঘমারা গদাই। বাঘে টুটি টিপে একবারে মেরে ফেলেছিল। আমাকে তো আমার গায়ের ওদিকে দশ গায়ের লোক একবারে ধন্যি ধন্যি করে, পারলে পুজো করে আমাকে। তাই? তাছাড়া আবার কি? আমি তো সেই গল্পই শুনছিলাম। তোর মামু কম সাহসী নাকি? যাগে, তোকে যে গাছটার জন্য ডাকা হয়েছিল সেটা করগে দেখিনি। স্যার কোথায়? আমি কি তার পিয়ে নাকি যে সে কোথায় যাচ্ছেন আসছেন সব খোঁজ আমার কাছে থাকবে? না না, গাড়িটা কি অফিসের দিক থেকে আসছিল না অফিসের দিকে ফেরত গেল? অফিসের দিক থেকে বেরোলো। এই দেখো কেলো করেছে, তিনি তো সকালবেলা কিছু খেয়েই যাননি, শুধু এক কাপ চায়ের ওপর আছেন। প্রথম দিন গুছিয়ে গাছিয়ে নিতে বেলা হয়ে গেছে বলে ভাবলাম ভাত রান্না করে তাকে দুপুরের খাবার একেবারে পাঠিয়ে দেব। তো সে অফিস তো আমি চিনি না, তাই তোমার মা বললে আমার মেয়ে ওই অফিসে যাতায়াত করে, সে চেনে ওই সব এলাকা, তাই তোমায় ডেকেছে। কি করতে হবে আমাকে? দাঁড়াও। এই খাবারটা তুমি পৌঁছে দিয়ে আসবে। কোথায়? ওই চেম্বারে। কাছাকাছি তো গেছেন, তুই গুছিয়ে নিয়ে যেতে যেতেই উনি ফিরে আসবে। আর যদি নাও ফিরে আসে তাহলে অপেক্ষা করবি, এই খাবারটা ওনার হাতে দিয়েই তারপরে আসবি। না বাবা, আমি ওসব পারবো না। পারবি না মানে? একটা লোক সকাল থেকে না খেয়ে আছে, আমি সারাদিন ধরে এরকম খাটাখাটনি করে রান্না বান্না করেছি, দিয়ে আসতে পারবি না মানে? ধর। শোনো মেয়ে, খাবারটা পৌঁছে দিয়ে তুমি একেবারে এখানে চলে আসবে। আবার এখানে আসতে যাব কেন? এর মধ্যে তোমার মার সঙ্গে কথায় সবই শুনে নিয়েছি। তোমার মা তো আজ রান্না করে আসতে পারেনি, তা বাড়িতে কি তোমার এক মুঠো জুটবে? আমরা যদি খেতে পাই তোমারও এক মুঠো জুটবে। ছোটদাদাবাবুর এসবের দিকে কোনো গাফিলতি নেই, তুমি বরং এসে দুমুঠো খেয়ে যেও। না গো মামু, মা বাড়িতে সেদ্ধ ভাত রান্না করে এসেছে, মা আমি যদি মাছ টাছ নাও দেয় তাও সেদ্ধ ভাত আমার দিব্যি চলে যাবে। এমনিও আমি মাছ খেতে বেশি পছন্দও করি না। তা আমি যে তোমার মামু হয়ে তোমাকে বললুম এখানে আসতে, তা সে কথা বুঝি তোমার পছন্দ হলো না? আসবো আসবো, অন্যদিন এসে খেয়ে যাবো, আজকে না। আচ্ছা মামু, একটা কথা বলছি, কিছু মনে করো না। তোমার এই ছোট ছেলের না বড্ড মেজাজ, এরা মেজাজি লোক না আমার একদম ভালো লাগে না। ধরো আমি খাবারটা নিয়ে গেলাম আর উনি দুম করে আমাকে অপমান করে দিলেন, তাহলে কিন্তু আমি মুখ বন্ধ করে সহ্য করব না। জান, আমি তোমাকে কতবার বুঝিয়েছি মানি মানুষের মান রাখতে হয়, এমন কথা বলতে আছে? মা দেখো, মান না সবারই আছে, কিন্তু উনি যদি আমাকে অপমান করেন তাহলে কি আমি মুখ বুঝে সহ্য করবো নাকি? হ্যাঁ, দেখেছ, এই মেয়ের সঙ্গে আমি একদম পারবো না। সব সময় রণংদেহী মূর্তিতে ঘুরে বেড়াচ্ছে। ঠিক আছে, তোকে যেতে হবে না, আমি খাবারটা নিয়ে যাচ্ছি। না না, ও নিজেই দেবে, ও বলেছে বলে কি তাই করবে নাকি? ও কত বুঝদার মেয়ে, লেখাপড়ায় কত ভালো, সব গল্প তো শোনালে তুমি। না রে মা, খাবারটা দিয়ে বলবি গদাই মামু পাঠিয়ে দিয়েছে, খাবারটা ওর হাতে দিয়ে আসিস। ঠিক আছে। শোন, আমার বাড়ি ফিরতে ফিরতে সন্ধে হয়ে যাবে, সন্ধেবেলা কিন্তু বাড়ির বাইরে থেকো না। হোম টোমের যা কাজ আছে সব বিকেলের মধ্যে সেরে নিও। ঠিক আছে, হোমের রিহার্সাল হয়ে গেলে আমি এখানে আসবো, তোমাকে নিয়ে যাবো। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে।